গ্রীষ্মকালে মকর সংক্রান্তি এবং বলা যেতে পারে গঙ্গাসাগর মেলা। এবং এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করেই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে বাবুঘাট চত্বরে, এবং সেই জন্যই কিন্তু বাবুঘাট চত্বরে এক প্রকার সাজো সাজো রব। গত দুবছর এই বাবুঘাট চত্বর দেখা গেছিল যে অনেকটাই ফিকে ফাঁকা, এবং করোনা পরিস্থিতির জন্য অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু মকর সংক্রান্তির পুণ্য স্নানে যোগ দিতে পারেননি। তবে এই বছর চিত্র কিন্তু সম্পূর্ণ অন্যরকম, ভিড় বেড়েছে দ্বিগুণেরও বেশি। দাদা, দোকান কিরকম দেখছেন, বিক্রি টিক্রি হচ্ছে? দারুণ দারুণ বিক্রি হচ্ছে, ভিড়ও ভালো আছে, আর এখনো পর্যন্ত ভিড়ের সংখ্যা যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভিড়ের সংখ্যাটা বাড়ছে, মোটামুটি ঠিকই আছে। এবারের থেকে কি ভিড় বেশি? আগের বারের থেকে এবারের একটু জনসংখ্যাটা বেশি, ভিড়টা একটু বেশি আছে। আমার ইউপি সুলতানপুর। परसों आए थे, अभी गंगा सागर को जा रहे हैं। अभी 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 यहाँ गंगा सागर को जा रहे हैं। हाँ, हर साल आते हैं। आए थे। कैसे लगता है आने में? अच्छा लगता है। প্রশাসনের তরফ থেকেও কড়া নিরাপত্তা সমগ্র বাবুঘাট চত্বর জুড়ে। একদিকে যেরকম রয়েছে পুরসভার অস্থায়ী বুথ, তার পাশাপাশি রয়েছে দমকল বাহিনীর ইঞ্জিন, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও একাধিক নিরাপত্তা চাদর কিন্তু বিছানো রয়েছে সমগ্র বাবুঘাট চত্বর। একদিকে যেরকম দেখা যাচ্ছে যে সিসিটিভি রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, তেমনই কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য মহিলা পুলিশও রাখা হয়েছে। সমগ্র বাবুঘাট চত্বর কিন্তু একদম অন্য চিত্র নিয়েছে এই পুণ্য স্নানের প্রাক্কালে, এবং এই পুণ্য স্নানের পরে এই বাবুঘাট কিন্তু আবারও নিজের জায়গায় ফিরে আসবে। তবে সেই সময় পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে বেষ্টনী থাকবে বাবুঘাট চত্বরে, সেই চিত্রই কিন্তু স্পষ্টতভাবে দেখা গেল। ক্যামেরায় বাপির সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।